মাছ শিকার মানুষের প্রাচীনতম পেশা। আদিকাল থেকেই মানুষ তার প্রয়োজনেই পানি থেকে মাছ শিকার করে আসছে। স্থান কাল পাত্রভেদে দেখা যায় মাছ শিকারের এই পদ্ধতি বড়ই বৈচিত্র্যময়। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি কিছু লোক নৌকা ও মাছ ধরার হাতিয়ার সহ উক্ত জায়গায় প্রতীক্ষা করছে। এখানে প্রত্যেক নৌকায় একাধিক লোহার সূক্ষ্ম শলাযুক্ত বাঁশের হাতল সহ মাছ ধরার হাতিয়ার দেখা যাচ্ছে। এই হাতিয়ারকে প্রচলিত ভাষায় ক্যাডা বা চল বলা হয়। এই স্থানটিতে তাদের জড় হবার কারণ এখানে জেলেদের গ্যার বা জোপ থেকে মাছ ধরা হবে। গ্যারের প্রধান বৈশিষ্ট্য হলো নদীতে পাতা গ্যারকে বা গ্যারের জালকে পর্যায়ক্রমে ছোট করে এনে নৌকায় মাছ তোলা হয়। গ্যারে জাল টানার প্রস্তুতি চলছে। গ্যারে জাল টানার শুরুতেই অন্যদিকে টেটা শিকারীরা মাছ মারার জন্য তাদের কাজ চালিয়ে যেতে শুরু করেছে। এরা এখানে সকলেই পেশাগতভাবে জেলে। এইভাবে নদী থেকে মাছ শিকার করেই তারা তাদের জীবিকা চালিয়ে যায়। এরা প্রতিদিন এই গ্যার তোলাকে কেন্দ্র করে নানা দূর দূরান্ত থেকে এখানে চলে আসে। প্রতিটি জেলের কাছে খবর থাকে নদীর কোন স্থানে বা কোন এলাকায় গ্যার থেকে মাছ তোলা হবে। তারা ঠিক সেই তথ্য অনুসারে সেই স্থানে যেয়ে হাজির হয় এবং সম্মিলিতভাবে মাছ শিকার করে থাকে। যে মাছগুলো সাধারণত গ্যারের জাল টানার সময় জালের নিচ দিয়ে বের হয়ে যায়, টেটা শিকারীরা মূলত সেই মাছগুলোকেই মারার টার্গেট করে থাকে। তবে এখানে মজার ব্যাপার হলো টেটা শিকারীরা বের হওয়া মাছগুলো চোখে দেখে না, অনুমান ভিত্তিতে ক্রমাগতভাবে পানিতে টেটা মারতে থাকে। প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা দেখছেন টেটা শিকারীরা প্রত্যেকেই বিরামহীনভাবে পানিতে টেটা মেরে যাচ্ছে। এর মধ্যে অনেকের টেটার সূক্ষ্ম ফলায় মাছ আটকাতেও দেখা যাচ্ছে।
এই মাছ ধরার কৌশল সত্যি অভিনব। পানির নিচের মাছ জালের ফাঁক ফোকর দিয়ে পালানোর পরও নিস্তার নেই। যে সমস্ত মাছগুলি পালিয়ে যেতে পারছে সেগুলি আবার ট্যাটা শিকারীরা ধরে ফেলছে। অনেক জেলে পরিবার আছেন যারা পরিবার পরিজন নিয়েই মাছ ধরে থাকে। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট নৌকায় স্বামী স্ত্রী ও তার সন্তান একই সাথে মাছ শিকার করছে। এই নৌকা দিয়েই তারা নদীর নানা স্থানে মাছ শিকার করে থাকে। মেঘনার এই বিশাল অববাহিকা অঞ্চলে আনুমানিক 3,000 থেকে 4,000 জেলে আছে যারা এই অভিনব পদ্ধতিতে পানি থেকে টেটা দিয়ে মাছ শিকার করে। এরা বসবাস করে একবারে নদীর তীর ঘেঁষে, যাতে নৌকা নিয়ে তাদের এই পেশাগত কাজ করতে সুবিধে হয়। তাছাড়া এই পেশাগত কাজ ভালোভাবে করার জন্য গের মালিকদের সাথে তাদের একটা সুসম্পর্ক রাখতে হয়, কারণ তাদের এই মাছ ধরার বিষয়টি গেরকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এবার ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এক ট্যাটা শিকারি তার অভিজ্ঞতা থেকে অনুমান করছেন যে তার ট্যাটায় মাছ আটকিয়েছে। মাছটি স্বাভাবিকভাবে পানি থেকে উঠাতে গেলে মাছটি ফসকে যাওয়ার সম্ভাবনা আছে, তাই তিনি তার ছেলেকে পানিতে নামিয়ে মাছটি যাচাই করার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে শিকারের স্থান থেকেই জেলেদের মাছ বিক্রি হয়ে যায়। বিশেষ করে মেঘনা নদীর বড় বাইন মাছের চাহিদা অত্যন্ত ব্যাপক, দামও অনেক বেশি। প্রতি কেজি মাছ 900 টাকা থেকে প্রায় 1,000 টাকা দরে বিক্রি হয়ে থাকে। তাই বলা যায় টেটা দ্বারা জেলেরা যে মাছ ধরে থাকে তা থেকে তাদের বেশ ভালোই আয় হয়। তাদের উপার্জিত এই আয় থেকে তাদের সংসার চালাতে খুব একটা কষ্ট হয় না।
আপনি মাছটা কিভাবে ধরলেন? টেরাটা ধরছি। কি কি মাছ পাইলেন ভাইয়া? পাইন মাছ পাইছি, গদার মাছ পাইছি, ইসা মাছ পাইছি। এটা জালের শেষে টেরা দিয়ে ধরছি। হ্যাঁ, টেরা দিয়ে ধরছি জালের শেষে। আচ্ছা আচ্ছা, এটা তো তুলছেন না? এটা কি করে থাকেন? আমার শাক কেটে। ঠিক আছে, আমার কর্ম এটা। আচ্ছা আচ্ছা।